পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেএমবি নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ময়মনসিংহের মুক্তাগাছায় গ্রেফতার। পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জেএমবি নেতা সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই গ্রেফতার হওয়ায় সংসদে প্রধানমন্ত্রীর শুকরিয়া। হাওড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত ও 40 জন আহত। কিরকুক শহরে আইএস দমনের নামে মার্কিন সেনাবাহিনী চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সাথে আল কায়েদার কোনো সম্পর্ক নেই, গাজায় দখলদার ইসরায়েলীয় বাহিনীর বর্বরতার অবসান চায় হামাস। আগামীকাল টেস্ট ক্রিকেটে লঙ্কানদের মোকাবেলায় নিজেদের শক্তভাবে প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা।